আজ শুক্রবার 25শে মাঘ 2024 সালের 9ই ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত 3 বেলায় 108 বার করে জপ করুন, উপকৃত হবেন। আজকের দিনে আপনারা লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ুন, সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত্, এটি সকাল সন্ধ্যা রাত 3 বেলা 21 21 21 বার করে জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে, সমাজে নামযশ খ্যাতিও বাড়বে। আর বন্ধুরা, 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা 100% আপনাদের ক্ষেত্রে ঘটিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল এবং মেরুন রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন, দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাবেন। আজ আপনাদের অবশ্যই অর্থগতভাবেও আয় ইনকাম বাড়বে, কোনো না কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি আপনার চিন্তাভাবনায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছে। আজ আপনার সাফল্যের সূত্রই হলো মানুষের উপদেশে পয়সা লাগানো এবং যতটা সম্ভব সেটিকে নিজের কার্যকলাপে ব্যবহার করা যায়। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে, শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে, পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের উচিত প্রতিটি বিষয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা, আজ সাফল্যের সূত্রই হলো এমন সব মানুষজনদের উপদেশ মেনে অর্থকড়ি বিনিয়োগ করুন যারা ক্রিয়েটিভ এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। আজ আপনাদের উচিত সমস্ত সম্পর্কগুলিকে একবার অন্তত ফোন করে খবর নিন তারা কেমন আছে, এবং যদি তাদের খবর নেন এটা কৃতজ্ঞতা জ্ঞাপন কিন্তু নয়, এটি তো আপনার দায়িত্ব মাঝে মাঝে নেওয়া উচিত। আজ আপনার কাছের কোনো মানুষ আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে, বিশেষ করে আপনার স্ত্রী আপনার স্বামী, ধৈর্য যেন হারাবেন না।